নমস্কার দর্শক বন্ধু, স্বাগত জানাই আপনাদের সকলকে ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে। আজ আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ইউনিট রায়পুরের বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা রায়পুর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক শক্তিপদ মহাপাত্র। আমরা এখন শক্তিপদ বাবুর সাথে কথা বলবো এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব রায়পুরে আজকে আলুর দাম কি আছে, এখনো পর্যন্ত রায়পুরের হিমঘর থেকে আনুমানিক কত প্যাকেট আলু নিকাশি হয়েছে, তথা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রায়পুর এলাকার আলু সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো। দর্শক বন্ধু, সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর বাজার দরের লাইভ আপডেট পাওয়ার জন্য এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আলু সংক্রান্ত সব খবরাখবর প্রতিনিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ঝড়ের গতিতে। দাদা, প্রথমেই আপনাকে ইন্ডিয়া পটেটো নিউজে স্বাগত জানাই। রায়পুর ইউনিটের পক্ষ থেকে আপনাকেও স্বাগত জানাচ্ছি। দাদা, আপনার একটু পরিচয়টা বলবেন। আমি শ্রী শক্তিপদ মহাপাত্র, রায়পুর ইউনিটের সম্পাদক। আচ্ছা, আপনাদের রায়পুর ইউনিটে কবে থেকে স্টোর খুলেছে? স্টোর খোলা হয়ে গেল আমাদের এপ্রিল মাসের 28 তারিখে খুলেছে। আজকে 50 কেজি রেডি জ্যোতির আলুর দাম কত টাকা চলছে? আজ 1100 টাকা। 1100 টাকা কুইন্টাল? আচ্ছা, মানে 550 টাকা আপনার প্যাকেট, পার প্যাকেট। আচ্ছা, আজকে বন্ডের দাম কত টাকা চলছে? 400 টাকা প্যাকেট। 400 টাকা প্যাকেট। গতকালকের থেকে কি আজকে ওখানে একটু দাম বাড়লো না একই আছে? ও, 5 টাকা প্যাকেট দাম বাড়িয়েছে। 5 টাকা প্যাকেট, 5 টাকা প্যাকেটে দাম বেড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ইউনিটে আজকে কত প্যাকেট আলু নিকাশি হচ্ছে? 800 প্যাকেট হয়েছে। হ্যাঁ, 800 প্যাকেট। 800 প্যাকেট, 800 প্যাকেট আলু বেড়িয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ওখানে জ্যোতি ছাড়া আর মূলত কোন কোন প্রজাতির আলু আছে? আমাদের 95% জ্যোতি আলু লোড আছে, আর 20% হয়তো পোকরা যাবে, 25% হয়তো পোকরা যাবে, আর মানে 5% পোকরা আর কেবাইসে করে হবে, আর 95% জ্যোতি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওই কেবাইস যেটা বলছেন বা পোকরা আছে যেটা, ওগুলোর দাম কিরকম চলছে এখন? ওটা পোকরাইটা 80 টাকা কুইন্টাল কম দাম, আর কেবাইসটা 50 টাকা বাড়তি দাম। আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকা থেকে মূলত কোন কোন জায়গায় আলুটা রপ্তানি করা হয়? এই মুহূর্তে যাচ্ছে আমাদের ঝাড়খণ্ডের একটা অংশ, প্লাস আপনার ঝাড়গ্রাম যায়, খাতড়া সাইডে যায়, ওপার রায়পুরের ব্লকটাতে যায়, এই মূলত এই সকল জায়গার মধ্যে আলুটা খালি হচ্ছে। আচ্ছা, ওই সব মার্কেটগুলিতে এখন চাহিদা কেমন চলছে? চাহিদা একটু একটু করে বাড়তে আরম্ভ হয়েছে। আচ্ছা, আগের তুলনায় চাহিদা একটু বাড়িয়েছে। আচ্ছা, ওই সব বাজারগুলিতে কি উত্তরপ্রদেশ থেকে আলু আসছে? না, আমরা যে মার্কেটটা সাপ্লাই দিই সেই মার্কেটে মানে উত্তরপ্রদেশের আলু আসেনি। আচ্ছা আচ্ছা, আপনাদের রায়পুর ইউনিটে মোট কতগুলি হিমঘর আছে? একটি হিমঘর আছে। ওই হিমঘরটির ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি 2,20,000 প্যাকেট। 2,20,000 প্যাকেট। এ বছরে কত প্যাকেট আলু লোড হয়েছিল ওই হিমঘরটিতে? 2,20,000 প্যাকেটে লোড হয়েছিল। 2,20,000 লোড হয়ে গিয়েছিল। বর্তমান মানে আগের বছরের থেকে এ বছরে কি লোড বেশি হয়েছিল নাকি একই আছে? না, 15,000 প্যাকেট কম লোড হয়েছে। 15,000 প্যাকেট কম হয়েছে। বর্তমানে বাজারের যা পরিস্থিতি আছে তাতে আগামী কয়েকদিনে কি দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি বাজার একই রকম থাকবে বলে আপনি মনে করছেন? না, একটু দাম বাড়তে পারে, একটু বাড়তে পারে। এই মুহূর্তে যা পশ্চিমবাংলার আলুর পরিস্থিতি আছে তাতে করে আলুটাতে যেভাবে লস হচ্ছে টানা 3 বছর, এইভাবে যদি লস হয়ে যায় তাহলে আলুর শিল্পটা একমাত্র পশ্চিমবাংলার মধ্যে এখন স্টোরটাই শিল্পের মধ্যে পড়ে, ওই শিল্পটাকে বাঁচিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়বে। অন্তত আসল পয়সা যদি হয় তবু মানুষ আলুটা রাখবে, যদি এইভাবে লস হয় প্রত্যেক বছর অনেকেই আলুর থেকে সরে যেতে বাধ্য হবে। সেই জায়গায় শিল্পটাকেও বাঁচিয়ে রাখা খুব সমস্যার জায়গার মধ্যে আসবে বলে আমার মনে হয়।
এ বছরে সারা ভারতবর্ষে যে পরিমাণ আলুটা লোড হয়েছে তাতে আলুর দাম বা নিকাশি আগামী দিনে কেমন হবে বলে আপনি মনে করছেন? না, আমি সারা ভারতবর্ষের ব্যাপারটা বলতে পারবো না, আমি পশ্চিমবাংলার ব্যাপারটা বলতে পারবো। পশ্চিমবাংলায় আর বছর যে পরিমাণ আলু নিকাশি ছিল তার থেকে অনেক ভালো নিকাশি আছে এবং দামটাও অনেক কম আছে। আর বছর আমাদের মে মাসে ওর 5.5% মতো নিকাশি হয়েছিল, সেই জায়গায় এই বছর আমরা আইডিয়া করছি 10% নিকাশি হতে পারে, 1% কম বেশি আলাদা ব্যাপার, 10% নিকাশি হতে পারে, এরকম আমার নিজস্ব আইডিয়া। আচ্ছা, আমি পশ্চিমবাংলার কথা বলছি। আচ্ছা, তাহলে আপনাদের ইউনিটে মে মাসে কত পার্সেন্ট নিকাশি হবে বলে মনে করছেন? আমাদের হিসাবটা আমরা টোটাল করিনি তো, কালকে আমাদের জেলাতে মিটিং আছে, অ্যাভারেজ আমার আইডিয়া ও 13,000 প্যাকেটের মতন খালি হয়েছে। 13,000 প্যাকেটের মতন পার্সেন্টেজ দাঁড়ালে কত হবে স্যার? পার্সেন্ট 2,20,000 মানে 22,000 আর 11 ওই 6.5-7%। আচ্ছা 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 আচ্ছা, 6.5-7%। হ্যাঁ, এখনো তো টাইম আছে। হ্যাঁ হ্যাঁ, এখনো দুদিন আলুটা নামবে, দুদিন আলুটা নামবে এখনো। হ্যাঁ, আজ তো 27 তারিখ, দুদিন এই মাসে আলুটা নামবে। হ্যাঁ হ্যাঁ, আমার আইডিয়া গড় এবারে যে মানে 10% আলুটা নামবে। আচ্ছা আচ্ছা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে। আচ্ছা, এটা আমার আইডিয়া আর কি। আগামীকাল আমাদের জেলার মিটিং আছে তো। হ্যাঁ, জোরকাতে। আচ্ছা, কি বার্তা দিতে চাইবেন রাজ্যের আলু চাষী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে? আলু যেভাবে নিকাশি হচ্ছে ওইভাবে যদি নিকাশি হয়, যদি ওইভাবে নিকাশি হয় তাহলে আলুতে দমে কিছু মানে লস হবে এরকম মনে হয়নি, আর দমে কিছু লাভ হবে তাও মনে হয়নি। এভাবে আলুটা ক্লিয়ার হয়ে যাবে যে দাম আছে, আলুতে লাভ হওয়া খুব জটিল আছে। এবারে যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তবে আলুতে লাভ হওয়ার জায়গা থাকবে, নাহলে হয়তো আমার আইডিয়া আলুটা 2-5-7 দিনের মধ্যে 90,000 দাম আসতে পারে, 10 দিনের মাথায় 90,000 দাম আসতে পারে। যদি আমরা যে আইডিয়াটা করছি যে 10% আলুটা নিকাশি হবে, ওইটা যদি 10% প্লাস নিকাশি হয়ে যায় তাহলে একটু মার্কেটটা বাড়তি হতে পারে, তখন মানুষ একটু গরম হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।